আসসালামু আলাইকুম দর্শক আজকের নিউজ টিভির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন এখন শুনবেন আজকের ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম মাফিয়া সরকারের পনেরো বছরে জঞ্জাল তিন মাসে দূর করা সম্ভব নয় জানিয়েছেন তারেক রহমান নিষিদ্ধ ছাত্রলীগের আদলে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে সড়ক ছাড়লেন রেসিডেন্সিয়ালের শিক্ষার্থীরা আরিফ দুই দিনের রিমান্ডে পেটু বাংলার অফিসের সামনে চাকরি প্রত্যাশীদের অবস্থান বিএনপি জামাইতের ঐক্য ছাড়া বিপ্লবের সাফল্য কঠিন হবে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত মাফিয়া সরকারের পনেরো বছরের জঞ্জাল তিন মাসে দূর করা সম্ভব নয় জানিয়েছেন তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন মাফিয়া সরকারের পনেরো বছরে তৈরি করা জঞ্জাল তিন মাসে দূর করা সম্ভব নয় কিন্তু সরকার পরিচালনায় যদি অদক্ষতা পরিলক্ষিত হয় তাও জনগণ সহজভাবে মেনে নেবে না শনিবার ষোলো নভেম্বর বিকেলে টেক্সটাইল ইঞ্জিনিয়ার্সদের এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে তারেক রহমান এসব কথা বলেন রোমনায় জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন জ্যাটেপ তৃতীয় জাতীয় কাউন্সিল উপলক্ষে এই অনুষ্ঠান হয় সকালে এই অনুষ্ঠানের উদ্বোধন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক এ জেট এম জায়দ হোসেন এই কাউন্সিলে কাউন্সিলদের ভোটে অনুযায়ী ফকরুল আলমকে সভাপতি এবং রুহুল আমিন আকন্তকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয় তারেক রহমান বলেন সরকারকে একেবারে ব্যর্থ করে দিতে পলাতক স্বৈরাচার এবং তার দুঃসররা বসে নেই সেটা দেশের ভেতরে হোক বা দেশের বাহিরে হোক প্রশাসনের ভেতরে হোক বা দেশের বাহিরে হোক এরা উৎপেতে আছে কিভাবে এই অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করে দেয়া যায় আমরা মনে করি সরকারের সঙ্গে জনগণের আস্থা নিবিড় থাকলে তারা পলাতক স্বৈরাচার ষড়যন্ত্রের ডালপালা বিস্তারের সুযোগ পাবে না জনগণ যা চাইছে সরকার যদি সেগুলোকে চিহ্নিত করতে পারে তাহলে ষড়যন্ত্রকারীরা কোনো সুযোগ পাবে না তাদের ষড়যন্ত্র সফল হবে না নিষিদ্ধ ছাত্রলীগের আদলে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ দেশে বাংলাদেশ মুক্তির ডাক একাত্তর নামে নতুন এক রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সম্মান সমুন্নত রাখা স্বাধীনতা ও সংবিধান সুরক্ষিত রাখা এই সংগঠনের মূল উদ্দেশ্য বলে জানা গেছে গাজীপুর মহানগরীর টঙ্গি এলাকার সাবেক ছাত্রলীগ নেতা আলে রিয়াদ আদনান অন্তরে নেতৃত্বে এই সংগঠন যাত্রা শুরু করেছে শনিবার ষোলো নভেম্বর রাজধানী ঢাকার উত্তরায় একটি রেস্টুরেন্টে গোপনীয়তার সঙ্গে সংগঠনের আত্মপ্রকাশ ঘটে ওই অনুষ্ঠানের কয়েকটি ছবি এবং সংগঠনটির সব বিভিন্ন কণ্ঠের হাতে এসেছে বাংলাদেশ মুক্তির ডাক একাত্তর সংগঠনটির ঘোষণাপত্র ও লক্ষ্য বিশ্লেষণ করে দেখা গেছে এটি আওয়ামী লীগ কনিষিত ছাত্র সংগঠনের ছাত্রলীগের আবরণে কাজ শুরু করে যাচ্ছে সংগঠনের মূল লক্ষ্য হিসেবে কাজ হয়েছে বাংলাদেশের স্বাধীনতা সংবিধান জাতীয় পতাকা জাতীয় সঙ্গীত ও মুক্তিযুদ্ধের ইতিহাস সুরক্ষিত রাখা আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে সড়ক ছাড়লেন রেসিডেন্সিয়ালের শিক্ষার্থীরা দাবি না মানলে ফের আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে সড়ক ছেড়েছেন রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা আজ রবিবার দুপুর সাড়ে বারোটা দিকে তারা সড়ক ছেড়ে চলে যান এর আগে সকাল দশটা দিকে থেকে লটারি পদ্ধতি বাতিল করে পরীক্ষার মাধ্যমে ভর্তির দাবিতে কলেজের সামনের সড়কে অবস্থান নেন তারা শিক্ষার্থীরা জানান দীর্ঘদিন ধরে লটারির ভিত্তিতে ভর্তির পৃথা চলে আসছে ফলে মেধা থাকা সত্ত্বেও অনেক শিক্ষার্থী তাদের কলেজে পড়ার সুযোগ হারাচ্ছেন এই অবস্থায় পরীক্ষার মাধ্যমে কিংবা মেধা যাচাইয়ের ভিত্তিতে কলেজে ভর্তি নেওয়ার দাবি জানান তিনি না হলে আন্দোলনের শিক্ষার্থীরা তেজগাঁও বিভাগের পুলিশের অতিরিক্ত কমিশনার এডিসি তানিয়া সুলতানা বলেন স্কুলের অভ্যন্তরীণ বিষয় সড়ক অবরোধ ও বিক্ষোভ না করতে শিক্ষার্থীদের বোঝানো হয়েছে একই স্কুল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে বিষয়টি সমাধানের কথা বোঝানোর পর শিক্ষার্থীরা সড়ক ছেড়েছেন এদিকে শিক্ষার্থীদের সড়ক অবরোধের কারণে আশ্বাদ গেট থেকে গাবতলী যার পথে যান চলাচল বন্ধ হয়ে যায় এতে দীর্ঘ যানজট দেখা দেয় শিক্ষার্থীরা সড়ক থেকে সরে যাওয়ার পর যান চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে দেশ টিভির এমডি আরিফ দুই দিনের রিমান্ডে রাজধানীর বিমানবন্দর থানায় সজীব নামে এক ব্যক্তিকে হত্যা চেষ্টার মামলায় বেসরকারি টেলিভিশন দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক এম আরিফ হাসানের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত তিনি বেসরকারি টেলিভিশন চ্যানেল মালিকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল অনার্স অ্যাড কোর সাধারণ সম্পাদক আজ রবিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজার আদালত শুনানি শেষে এ আদেশ দেন এদিন তাকে আদালতে হাজির করা হয় এরপর মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক আবু সাইদ তার তিন দিনের রিমান্ড আবেদন করেন ওই আবেদন আরিফ হাসানকে আওয়ামী লীগের অর্থে যোগদাতা হিসেবে উল্লেখ করেছেন তদন্ত কর্মকর্তা এ সময় আসামি পক্ষে তার আইনজীবী সৈয়দ জয়নুল আবিদিন মেসবা ও তুহিন হাওলাদার রিমান্ড বাতিল ও জামিন চেয়ে শুনানি করেন অন্যদিকে রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ আজিজুল হক দিদার জামিনের বিরোধিতা করেন উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে রিমান্ডের আদেশ দেন পেট্রোবাংলার অফিসের সামনে চাকরি প্রত্যাশীদের অবস্থান রাজধানীর কারওয়ান বাজার এলাকায় অবস্থিত পেট্রোবাংলার সামনে অবরোধ কর্মসূচি পালন করেছেন চাকরি প্রত্যাশীরা দ্রুত মৌলিক পরীক্ষা সম্পূর্ণ করে নিয়োগ প্রক্রিয়া শেষ করার দাবিতে তারা এই কর্মসূচি পালন করেছেন বলে জানা যায় আজ রবিবার বেলা এগারোটা থেকে পেট্রো বাংলার অফিসের প্রধান ফটকের সামনে বসে তারা অবস্থান কর্মসূচি শুরু করেন এতে করে পেট্টু বাংলার ভিতরে অবরুদ্ধ হয়ে আছেন সংস্থাটির শত শত কর্মকর্তা কর্মচারীরা অবরোধ কর্মসূচি থেকে আন্দোলনকারীরা বলছেন পেট্টো বাংলার অধীনস্থ কর্ণফুলি গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের রাজস্ব খাতে সতেরো ক্যাটাগরিতে কর্মচারী পদে নিয়োগের ক্ষেত্রে বারবার অজুহাত দেখিয়ে মৌলিক পরীক্ষা স্থগিত করা হচ্ছে আমাদের দাবি দ্রুত যেন মৌলিক পরীক্ষা সম্পূর্ণ করা হয় এবং ফলাফল প্রকাশ করে নিয়োগ প্রক্রিয়া শেষ করা হয় আন্দোলনকারীরা আরও বলেন আমাদের এই এক দফা দাবি না মানা পর্যন্ত আমরা আমাদের অবস্থান কর্মসূচি থেকে ফিরে যাব না আন্দোলনকারীরা আরও বলেন আমাদের এই একদফা দাবি না মানা পর্যন্ত আমরা আমাদের অবস্থান কর্মসূচি থেকে ফিরে যাব না আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এই আন্দোলন চালিয়ে যাব বিএনপি জামায়াতের ঐক্য ছাড়া বিপ্লবের সাফল্য কঠিন হবে জাতীয় প্রেস ক্লাবে নতুন বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের শতদিন সাফল্য ও ভবিষ্যৎ চ্যালেঞ্জ শীর্ষক সেমিনারে অনুষ্ঠিত হয়েছে আজ শনিবার প্রফেসর কে আলী আজ শনিবার প্রফেসর কে আলী ফাউন্ডেশনের আয়োজনী সেমিনারে সভাপতিত্ব করেন প্রফেসর ডক্টর শেখ আকরাম আলী এবং সঞ্চালনা করেন প্রফেসর ডক্টর রুমিত আজাদ এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডক্টর আবুল হুসেন আর প্রধান অতিথি ছিলেন সাবেক আইজিপি নুরুল হুদা সেমিনারে সাবেক আইজিপি নুরুল হুদা দেশের অগ্রগতির জন্য রাজনৈতিক দলগুলোর সঠিক ভূমিকার ওপর গুরুত্ব রোপ করেন এবং তাদের সক্রিয় অংশগ্রহণের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন তিনি বলেন ন্যূনতম সংস্কারের মাধ্যমে যত দ্রুত সম্ভব একটি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর নিশ্চিত করা জরুরি